গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথি রিসেপশন ওয়ার্ল্ড। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজ সকাল সকাল উঠে পড়েছি, উঠে ব্রাশ করে স্নান করে এই পুজো দিয়ে উঠলাম। তো চলো তোমাদের দেখাই আমার ঠাকুর। হ্যালো বন্ধুরা, কি করছো? আমি এই চা খাচ্ছি, সকালবেলা স্নান করে পুজো দিয়ে এই চা খাচ্ছি। চা তো বন্ধুরা, কাল ছিল 22শে জানুয়ারি, অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দিরের শুভ উদ্বোধন ছিল। তো সেই উপলক্ষে আসানসোলে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছিল। তো সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। ওই যে আমার বর ব্রেকফাস্ট করছে, কি করছো? ব্রেকফাস্ট সেটা জানি, কি করছো? ব্রেকফাস্ট ফাজলামি করছে। বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর আলু ফুলকপির চচ্চড়ি। এই যে খাচ্ছে দেখো, আমার খেতেও বললে না। নিজে তো করেছো। লাঞ্চে আজকে আমি বানাবো আলু ফুলকপির তরকারি। দেখো, আলু ফুলকপি কাটা হয়ে গেছে, আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর একটু গরম জল করে ফুটিয়ে নেব। আর এদিকে দেখো, মটরশুঁটি আমার ছাড়ানো আছে, এদিকে টমেটো কুচিয়ে রেখেছি আর আদা কেটে রেখেছি। ফুলকপি ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে মশলাও দিয়ে দিয়েছি। মশলা আমি দিয়েছি জিরে ধনে গুঁড়ো আর আদা বাটা, নুন, হলুদ আর গরম মশলাও দিয়ে দিয়েছি। এরপর নেড়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে জল দিয়ে ঢেকে দেব। জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। আলু ফুলকপির তরকারি রেডি। আর আমি বানিয়েছি নতুন আলুর আলুর দম মটরশুঁটি দিয়ে। হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? এই যে আমি লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আজকে আমি বানিয়েছি ভাত, আলু ফুলকপির তরকারি আর আলুর দম। বন্ধুরা, আমি এখন আসছি, কারণ আমি এখন লাঞ্চ করছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শেষে তোমরা দেখে নিও কালকের ভিডিও। কালকে ছিল 22শে জানুয়ারি, রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন ছিল। তো সেই উপলক্ষে আসানসোলে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছিল, সেটারই ভিডিও তোমরা দেখে নিও। টাটা। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এখন আমি আসছি, টাটা।